তো ভাই কেমন মেয়ে পছন্দ আপনার? ওয়েল, মাইন্ডসেটটা মনে করো বিএনসি এর মেয়েদের মতো হইতে হবে, ঠিক আছে? ভার্সিটাইল, আর এর বাইরে ব্যবহারটা হইতে হবে আইডিয়াল, আর হলিকর্সের একটা মিক্স, মানে খুব সফিস্টিকেটেড ব্যবহার হলে ভালো হয়। আর চলাফেরা কিন্তু কমপ্লিটলি ইউটিউব ব্লগারদের মতো হইতে হবে, ঠিক আছে? যেখানে যাও পুরো বিষয়টাকে ম্যানেজ করে নিতে হবে। আর ফাইনালি দেখতে কিন্তু ফেসবুক লাইভের আপিদের মতো হতে হবে, বুঝছ? তো ভাই কেমন মেয়ে পছন্দ আপনার? এক একজন মানুষের কিন্তু একরকম জিনিস পছন্দ থাকে। আর তারপরও আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যে চারটা বিষয় দেখে একটা মেয়েকে বিয়ে করতে বলছেন, সেই জিনিসগুলো আমাদের সব মুসলমানের দেখে শুনেই বিয়ে শাদী করা উচিত। আর তার মধ্যে দিনদারিতাটাকে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে। গুড নাইট সুইটি, গুড নাইট বিউটি, গুড নাইট মা কুইন। ও ওকে, চলো একটু খেলি। বাই ওয়ান গেট ওয়ান অফার দিছে না? আচ্ছা একটা কাম কর, তুই এক্ষুনি এটা কিনে দে, যা একটা অর্ডার দে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, এই মাসের মসজিদে টাকাটা দিবেন না ভাই? মাসের এমন একটা সময় আপনি ফোন দিয়েছেন, এই সময় মানুষের হাতে টাকা পয়সা থাকে বলেন? দান খয়রাতের ব্যাপার তো ভাই বুঝছেন, আপনি আমার বাদই দেন, আমার হাতে এক দুই টাকা পয়সা নাই, পকেট খালি। আর বুঝিনি তো পরিস্থিতি যে চলতেছে, টাকা পয়সা থাকলে কি আপনার কোনোদিন না করি কোন? ওই শুন, দুইটা অর্ডার দে, নিজের একটা খামো আর বাকিগুলি বেচুন। না বস থাক, আপনি ভাই মাইন্ড করেন না, অন্য কোথাও দেখেন বুঝছেন, আমার দিয়ে এইসব দান খয়রাত হইব না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহ ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। এই মাসের মসজিদের টাকাটা দিবেন না? ওয়েল ভাই, যদিও একটু সমস্যা চলতেছে, বাট দান খয়রাতের ব্যাপারে আমি কখনোই পিছুপা হব না। আগেরবারের মতো অ্যামাউন্ট নাও দিতে পারি, বাট আমি অবশ্যই অংশগ্রহণ করবো ইনশাল্লাহ। সারা দিন এই মোবাইলটা নিয়ে পড়ে থাকিস আর পাগলের মতো হাসিস, বেয়াদব পোতাকার। তোর মা ঠিকই কইছে, তুই রিক্সা চালায় কোনো দিন ভাত খাইতে পারবি না, বুঝছিস? কিছু কাজকাম কর। দেখো তোমরা সারাক্ষণ আমাদের মনিটর করতে থাকো, কানের সামনে এসে গ্যান গ্যান করতে থাকো, তোমরা টায়ার লাগে না? হ্যাঁ ইরিটেটিং, দুইজনই তোমরা বুঝছো, দুইজনই আমার জীবনটার একদম হেল করে ফেলেছো। একটু আগে দেখে গেলাম তুই মোবাইলটা নিয়ে বসে আছিস, এখনও সেই কাজ করতেছিস, কী ব্যাপার বলতো? শোনো, এই মোবাইলটা দরকার হলে তুমি খুইলে নিয়ে দেখতে পারো আমি কী করতেছি না করতেছি, আমার কোনো সমস্যা নেই। আর এই যে দেখতেছি এখন, আমি সময় মতো নামাজ পড়ে এসে বসছি, একটু দেখলাম আবার একটু পরে কাজে বেরিয়ে যাবো, ঠিক আছে? আমি তো অবিডিয়েন্টলি তোমাদের সব কথাবার্তা ফলো করি, আর মাঝে মাঝে তোমরা একটু রাগ করো, বাট ইটস ওকে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ। ওই আজকে হুজুরের বার্থডে রে মামা। থামেন থামেন থামেন, কষ্ট করে আপনার গান গায়ে এটা আমার বুঝাইতে হবে না। আজকের দিনে সত্যি অর্থে কাউকে যদি আমার ধন্যবাদ দিতেই হয় তাহলে সেটা আমার মাকে দেওয়া উচিত, কারণ তার জন্য, তার এই কষ্টের জন্যে আজকে আমি এত দূর আসতে পারছি। আর আমরা লাইফে যাই করি না কেন, যত কিছুই অ্যাচিভ করি না কেন, কোনো দিন মায়ের এই অবদানকে ওইটার সাথে কম্পেয়ার করতে পারবো না। সো আমি দোয়া করি, আপনি আমার জন্য দোয়া করেন, যেন আমার মায়ের স্বপ্নগুলো পূরণ করতে পারি। ওই গান জুটিরে আমি সরি কমু, হ্যাঁ আমার পাগলা কুত্তায় কামড়াইছে। আজকে আজকে আমি
এইখানে দাঁড়ায় থাকুন, এক চুল নড়ুম না, ওই 14 গুষ্টি নিয়ে হোক, আমার পা ধরে ক্ষমা চাইলে আমি কোনোদিন ক্ষমা করুম না, বুঝছস ভাই? একটা পর্যায়ে পরিস্থিতি অনেক খারাপ হয়ে গেছিল, কথা কাটাকাটি থেকে উনার আমার মধ্যে মারামারি শুরু হয়ে যায়, আমি নিজের উপর নিয়ন্ত্রণ করতে পারি নাই। তবে আমি সবার প্রথমে ওনার কাছে পার্সোনালি ক্ষমা চাই, কারণ এরকমভাবে আসলে ব্যাপারটা হবে এটা আমি নিজেও বুঝতে পারিনি। আর দিন শেষে যদি আমি ওনাকে ক্ষমা না করে এ অবস্থায় মারা যাই, তাহলে মৃত্যুর পর আল্লাহ তাআলার কাছে আমি কী জবাব দেব? সব কিছু চিন্তা করে আসলে আমি মনের মধ্যে কোনো ধরনের অহংকার, বিদ্বেষ, ক্রোধ ধরে রাখতে পারিনি। তো আমিও মন থেকে ওনাকে ক্ষমা করে দিচ্ছি এবং আল্লাহ তাআলার কাছেও চাচ্ছি উনিও যেন আমাকে মন থেকে ক্ষমা করে দেন। আরে চান্দু, 3 দিনের কাম আমি 3 ঘন্টায় কইরে দিছি, বুঝছো? তোমরা তো ওকে পিছিয়ে সারাদিন দৌড়াইতা, পিছিয়ে পিছিয়ে লাগা থাকতা, ও তো কিছু সাজছো, কোনো কাম হইছে? আমি একটা ফোন দিছি, আমি একটা ফোন দিছি, ইউ কাজ হয়ে গেছে, বুঝছো? ইউ শোনো, দেরি না কইরা আমার কমিশনটা একটু বুঝিয়ে দিয়ে যাবো, আবার কল যেন না দিতে হয়, ঠিক আছে? সত্যিকার অর্থে আল্লাহ তাআলার রহমত ছাড়া এই কাজটা কোনোদিনই সম্ভব ছিল না। আমি জাস্ট একটা মাধ্যম হিসেবে কাজ করছি, একটা ফোন দিছি, বাকিটা আল্লাহর ইচ্ছায় খুব সহজভাবে সুন্দরভাবে হয়ে গেছে। তবে হ্যাঁ, এই বিষয় নিয়ে যদি কোনো শুক্রিয়া আদায় করতে হয়, যেটা একমাত্র মহান আল্লাহ তাআলারই শুক্রিয়া আদায় করা উচিত। আর এই কাজ পারপাসে আমাকে কোনো ধরনের উপহার বা টাকা পয়সা দয়া করে সাধবেন না। আর যদি একান্ত কিছু করতে ইচ্ছা হয়, তাহলে আমার জন্য নামাজের ব্যাপারে দোয়া করবেন। আপনার লগে যে একটা ব্লেন্ডার মেশিন নিয়ে কথা হইতেছিল না ভাই, ওইটা তো কিনা ভালাইছি 550 টাকা দিয়া। তাই নাকি? তারাজের যে বৈশাখী ক্যাম্পেইন চলতেছে ওইটা থেকে অর্ডার করলে তো তোমার 380 টাকার মতো পড়তেছে। কেমনি? এটাই তো বুঝতে হইব ভাই, 4 এপ্রিল থেকে 14 এপ্রিল পর্যন্ত দারাজের এই ক্যাম্পেইনটা চলমান থাকবে, আর এর মধ্যে তুমি বিভিন্ন রকম অ্যামেজিং ডিল পেয়ে যাবে, বুঝছো? এর মধ্যে প্রাইস স্ল্যাশ আছে, ডাবল টাকা ভাউচার আছে, এর বাইরেও বিভিন্ন এক্সাইটিং ভাউচার তুমি কিন্তু ইজিলি শপিং করতে করতে উইন করতে পারবা। ওগুলো ব্যবহার করে প্রত্যেকটা পারচেসের সময় বিশাল একটা ডিসকাউন্টও পাওয়া যাবে। সো ঘরে বসা নিরাপদে দারাজের এই ক্যাম্পেইনটা সহ ক্যাশ অন ডেলিভারি এনজয় করতে দারাজের যে অ্যাপটা আছে সেটা ডেসক্রিপশন বক্সের ডাউনলোড লিঙ্ক থেকে ডাউনলোড করে ফেলো। আর প্রোডাক্ট রিলেটেড কোনো প্রবলেম টবলেম হইলে মানে ওইটা কেমনে ডিল করেন? আর এটা কোনো বিষয় না, এই অ্যাপ ইউজ করে তুমি প্রোডাক্ট রিলেটেড, রিফান্ড রিলেটেড যে কোনো সমস্যার সমাধান করতে পারবা। আচ্ছা, তাহলে ট্রাই করে দেখতে হইব তো। আর হনুমিয়া, আমার লোকে 2 একটা শপিং টপিং করে দিও, বুঝছো? ওকে ওকে, ঠিক আছে, বস ব্যবস্থা করতেছি আপনার জন্য, কিছু একটা ব্যবস্থা করতেছি। আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। আপনারা অনেকেই হয়তো জানেন না, কারণ আমার ফেসবুক যে পেজটা ছিল কিঙ্গোপুলি নামে, সেখানে প্রায় 430,000-এর বেশি ফলোয়ার আছে। বাট আনফর্চুনেটলি ফেসবুক যে কোনো সময় হয়তো ওই পেজটা আনপাবলিশ করে দিতে পারে। সো আমার পক্ষে ওই পেজটাতে আর অ্যাক্সেস নেওয়া এবং আপনাদের জন্য কন্টেন্ট দেওয়া হয়তো সেখান থেকে সম্ভব হবে না। সো আমার খুব মন থেকে একটা রিকোয়েস্ট সবার পরে থাকলো, আমার কন্টেন্ট যদি আপনাদের ভালো লেগে থাকে এবং সত্যিকার অর্থে আপনারা আমাকে সাপোর্ট করতে পারেন, তাহলে প্লিজ ডিসক্রিপশন বক্সে যে লিঙ্কটা আছে কিঙ্গোপুলি ভাই ফেসবুকের পেজটাতে আপনারা কাইন্ডলি গিয়ে একটু লাইক করে ফলো করে দেন এবং ওখানকার কন্টেন্টে আপনারা আমাকে সবসময় অ্যাক্টিভ পাবেন ইনশাআল্লাহ। সেখানে আপনাদের ডেইলি আমি কিছু না কিছু দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, অবশ্যই প্রত্যেকটা কন্টেন্টে একজন ইউটিউবার, একজন ফেসবুক ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর অনেক কষ্ট হয়, এটা যারা কন্টেন্ট ক্রিয়েট করেন তারা ভালোভাবে জানেন। বাট এইভাবে হঠাৎ করে পেজটা চলে যাওয়াতে বা চলে যাওয়ার যে সম্ভাবনার মধ্যে জিনিসটা যাচ্ছে, সত্যি এটা আমাকে বেশ কষ্ট দিচ্ছে। সো আই হোপ ইনশাআল্লাহ জিনিসটা ঠিক হয়ে যাবে। বাট ইন দ্য মিন টাইম আপনারা যদি আমাকে সত্যি সাপোর্ট করতে চান, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে এই পেজটাতে কাইন্ডলি আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা শো করবেন। অ্যান্ড ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকের ভিডিওতে কোন ব্যাপারটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কিছুদিন সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে ইনশাআল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।